মরিচের যে ব্যবসাটা করবেন সেই মরিচগুলি আপনি কোথা থেকে আনবেন এবং কয় প্রকারের মরিচ? তাহলে আপনি কেজি প্রতি যদি 50 থেকে 60 টাকা করে লাভ করেন আপনার দোকানে বৈশা, আপনি যদি পাইকারি বিক্রি করেন সারাদিনে, আপনি যদি 20 কেজি মরিচ বিক্রি করেন আপনার 1 থেকে 1.5 হাজার টাকা একদম অনায়াসে ইনকাম। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটি ব্যবসায়িক পরামর্শ নিয়ে আসছি। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কিসের ব্যবসা। তো আমি আজকে আপনাদের এই ব্যবসার পূর্ণাঙ্গ যে গাইডলাইনটা আছে এবং কোথা থেকে আনবেন, কোথা থেকে এনে বিক্রি করবেন, কেজি প্রতি লাভ কেমন, ঠিক আছে, কীভাবে বিক্রি করবেন, এর পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করেন এবং মনোযোগ সহকারে শুনেন, ঠিক আছে। কারণ আপনি যদি বেকার থাকেন, আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে আমার প্রত্যেকটা কথাই খুবই মূল্যবান। আমি এই চ্যানেলে আমার আপনাদের জন্য নতুন নতুন ব্যবসায়িক টপিক নিয়ে আসি, ব্যবসায়িক পরামর্শ নিয়ে আসি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে আপনি যদি শুকনা মরিচের ব্যবসা করেন, শুধুমাত্র শুকনা মরিচের ব্যবসা, শুধুমাত্র শুকনা মরিচ একটা প্রোডাক্টে বিক্রি করবেন, আর কোনো প্রোডাক্ট বিক্রি করার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি শুধু শুকনা মরিচ নিয়েই কাজ করবেন, অন্য কোনো কাজ না। তো এখন শুকনা মরিচের ব্যবসা আপনি কীভাবে করবেন এবং কোথা থেকে আনবেন, তাই তো? তো আমি বলছি আপনাদের, তো আপনি যদি শুকনা মরিচের ব্যবসা করতে চান, তো আপনি শুকনা মরিচটা কীভাবে বিক্রি করবেন? শুকনা মরিচটা বিক্রি করবেন, আপনি প্রথমে শুকনা মরিচ নিয়ে আসবেন 10 মণ 20 মণ 15 মণ যেভাবে পারেন। মিনিমাম ম্যাক্সিমাম আপনার প্রথম যে চালানটা সেটা আপনি 10 মণের মধ্যে রাখলেই পারেন, 10 মণ মরিচ আপনি নিয়ে আসলেন। আবার ভয় পেন না যে আপনার মরিচগুলি যদি বিক্রি না হয়, যদি নষ্ট হয়ে যায় হ্যান ত্যান, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ শুকনা মরিচ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন হয়, আমারে দিলেও আমি 1 মণ নিয়ে নিব, তাই তো? তো এখন আপনি প্রথমে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখনই যেই ব্যবসা করবেন না কেন সেটা মনের মধ্যে সাহস রাখতে হবে যে কেন চলবে না, কেন পারবো না, অবশ্যই চলতে হবে। সেটা আপনার উপরে নির্ভর করে, আপনি কীভাবে কীভাবে একটা ব্যবসা মেনটেন করবেন, কীভাবে সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা করবেন, কীভাবে একটা মাল ক্রয় করতে হয়, কীভাবে কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, এর টিপসগুলি ধারাবাহিকভাবে আপনার অবলম্বন করতে হবে। তাহলে আপনি যদি ওই যে মানে বাজারের মধ্যে যদি গরুর ঘাস নিয়েও যান, সেই ঘাসও চলবে, কেননা গরুর ঘাসও বিক্রি হয়, ঠিক আছে। তো আসুন আমরা কীভাবে আপনি মরিচগুলি বিক্রি করবেন তার বিস্তারিত আলোচনা করি বা আপনাদের টিপসটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনি প্রথমে শুকনা মরিচগুলি ক্রয় করলেন, 10 মণ মরিচ আপনি ক্রয় করলেন। তো আর আনলেন, আনার পরে আপনি এটা দোকানে বিক্রি করবেন, আপনি একটা দোকান নেবেন, সেই দোকানে আপনি মরিচটা বিক্রি করবেন এবং পাইকারিও বিক্রি করবেন, খুচরাও বিক্রি করবেন, এরকমভাবে। তো সবাই চিনবে আপনার এক নামে যে আপনার দোকানে শুকনা মরিচ বিক্রি করা হয় বা আপনি শুকনা মরিচের একটা পাইকারি ব্যবসায়ী, ঠিক আছে। এরকমভাবে আপনি একটা পরিচিতি অর্জন করার চেষ্টা করবেন প্রথম অবস্থায়, ঠিক আছে, যে আপনি শুকনা মরিচের পাইকার বা পাইকারি ব্যবসা করতেছেন। তো আপনার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু শুকনা মরিচ নেবে। এখন আসি কীভাবে বিক্রি করবেন। আপনি ছোটোমোটো একটা দোকান নিলেন 20 থেকে 30 হাজার টাকা সিকিউরিটি দিয়া, বা আপনার নিজের যদি দোকান হয় তাহলে তো কোনো কথাই নাই। আপনি যদি গ্রামে থাকেন, গ্রামের দোকানের সিকিউরিটি আরও কম, বাজারের মধ্যে একটা দোকান নিলেন, বা শহরে যদি থাকেন তাহলে শহরের একটা প্লেসমেন্টের একটা জায়গায় দোকান নিলেন, মোট কথা একটা দোকান নিলেন, ঠিক আছে। তো দোকানটা নেওয়ার পরে আপনি 10 বস্তা মরিচ আনলেন, 10 বস্তা মরিচের মধ্যে কী কী মরিচ রাখবেন, ঠিক আছে। আপনি 3টা মরিচ আছে, 4টা মরিচ আছে, এই মরিচগুলি এক একটা মরিচ বস্তা সুন্দর আকারে সাজাবেন, ঠিক আছে, সুন্দর আকারে আপনার দোকানের সামনে সাজাবেন এবং একটা সাইনবোর্ড লিখবেন যে এখানে পাইকারি দামে শুকনা মরিচ বিক্রি করা হয় এবং এই এই শুকনা মরিচগুলি বিক্রি করা হয় এবং খুচরাও বিক্রি করা হয় পাইকারি দামে। হ্যাঁ, এতে করে কী হলো, যারা সাধারণ কাস্টমার আছে তারা কিন্তু আপনার দোকান থেকে 5 কেজি 10 কেজি মরিচ নেবে ভাঙানোর জন্য বা ঘরে নিজেরা খাওয়ার জন্য, 5 কেজি 10 কেজি 20 কেজি 15 কেজি এরকমভাবে মরিচ নেবে। আবার দোকানদাররা যারা আছে, যারা মূলত মূল পাইকারি বাজার থেকে আপনার শুকনা মরিচ এনে বিক্রি করে, তারাও কিন্তু সেই মূল বাজারে আর যাবে না। কারণ ওই বাজারের সাথে আপনি অবশ্যই আপনার দোকানের যে পাইকারি মরিচটা আছে সেটা আপনি মিল রাখবেন, অবশ্যই মিল রাখার চেষ্টা করবেন। তখন কিন্তু পারলে 2 টাকা কম নেবেন, মিল রাখার চাইতেও পারলে 2 টাকা কম নেবেন, ঠিক আছে। তো তখন কিন্তু যারা পার্শ্ববর্তী আপনার বাজারের মধ্যে হোক, যেখানে হোক, তারা কিন্তু জানবে বা দোকানদাররা জানবে যে না, এখানে আমরা যারা যেখান থেকে শুকনা মরিচ কিনে নিয়ে আসি ওইখানকার চাইতে এখানে দাম একই বা একটু কম, ঠিক আছে। তখন কিন্তু তারা আর ওইখানে যাবে না, আপনার কাছ থেকেই কিন্তু মরিচ নেবে। তাহলে এখানে কী হলো, সাধারণ দোকানিরা, সাধারণ যারা দোকানদার বা আদার যারা শুকনা মরিচ বিক্রি করে বা ভাঙ্গায় বিক্রি করে, তারাও আপনার কাছ থেকে শুকনা মরিচ নেবে, এবং যারা ঘরে খাওয়ার জন্য সাধারণ যারা কাস্টমার আছে তারাও কিন্তু আপনার কাছ থেকে শুকনা মরিচ নেবে, ঠিক আছে। সকল শ্রেণীর মানুষ কিন্তু আপনার কাছ থেকে শুকনা মরিচ নেবে, কারণ আপনি এককভাবে
শুধুমাত্র একটি প্রোডাক্টই বিক্রি করতেছেন, পাইকারি এবং খুচরা, ঠিক আছে? এখন আসা যাক যে আপনি শুকনা মরিচগুলি কোথা থেকে আনবেন এবং কিভাবে আনবেন, কি ঠিকানা এবং কত প্রকার মরিচ, ঠিক আছে? এই সম্পর্কে আমি আপনাদের ডিটেলস বোঝাচ্ছি এবং ঠিকানাটা দিচ্ছি, ঠিক আছে? তো আপনি যদি যে কোনো জেলাতেই থাকেন, ঢাকাতে থাকেন, যে কোনো জেলাতেই থাকেন, আপনার মরিচের জন্য বিখ্যাত হচ্ছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, ঠিক আছে? পঞ্চগড়ে আপনার আটোয়ারি নামে একটা বাজার আছে, বা পঞ্চগড় গেলেই চলবে, পঞ্চগড় গেলে আপনার আটোয়ারিতে গেলে আপনার প্রচুর পরিমাণ শুকনা মরিচের বাজার, ঠিক আছে? প্রচুর পরিমাণ শুকনা মরিচের বাজার, সেখানে কয়েকটা গ্রেডের মরিচ আছে, সেটা হচ্ছে পঞ্চগড়ের নাম করা জিরা মরিচ, এক নম্বরে যেটা সবচেয়ে ভালো মরিচ সেটা হচ্ছে জিরা মরিচ, তারপরে হচ্ছে আপনার পঞ্চগড়ের বিন্দু মরিচ, তারপরে হচ্ছে পঞ্চগড়ের ছেঁকা মরিচ, ঠিক আছে? তিনটা গ্রেডের মরিচ আছে, তো এই তিনটা গ্রেডের মরিচ আপনি ওইখান থেকে যেয়ে কিনতে হবে, ঠিক আছে? আপনার জন্য যাওয়াও যেমন স্যাম্পল, মাল আনাও স্যাম্পল এবং অতি সহজ। কিভাবে আনবেন সেটাও আমি বলছি। আপনি প্রথমে আপনার জেলা থেকে, আপনি যে জেলায় থাকেন না কেন, আপনার জেলা থেকে আপনি প্রথমত পঞ্চগড়ে যাবেন। পঞ্চগড়ে যাওয়ার পরে ওইখানে আটোয়ারি বাজার আছে, তারপরে বিভিন্ন ধরনের মরিচের বাজার আছে, আপনি ওইখানে গেলে সেই বাজারগুলি অটোমেটিকলি দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথম অবস্থায় একটি বাজারের কথাই বলছি। তো আটোয়ারি বাজারে প্রচুর পরিমাণ আপনার শুকনা মরিচের বাজার, সেখানে একদম গৃহস্থের অর্থাৎ কৃষকের মরিচগুলি বাজারে নিয়ে আসতেছে বাজারের দিন, ঠিক আছে? আপনি কিন্তু বাজারের দিন কিন্তু যাবেন এবং বাজারের দিন মরিচগুলি ক্রয় করবেন। বাজার ছাড়াও কিন্তু সবসময় ওইখানে মরিচ পাওয়া যায়, সেটা কিন্তু কৃষকের মরিচটা ওইখানকার আড়তদাররা কিনা, ওইখানে আবার কেজিতে তারা 50 টাকা, 30 টাকা, 40 টাকা বেশি লাভ করে কিন্তু ওইখানে বিক্রি করতেছে। আপনি কিন্তু তাদের মরিচটা কিনবেন না, আপনি কৃষকের মরিচ কিনবেন। একটা কৃষকে এক মন মরিচ আনছে, আরেকটা কৃষকে দেড় মন মরিচ আনছে, আরেকটা কৃষকে দুই মন মরিচ আনছে, আরেকটা কৃষকে 20 কেজি মরিচ আনছে, এরকমভাবে আপনি এক এক কৃষকের মরিচগুলি ক্রয় করে একখানে জমাইবেন, ঠিক আছে? আপনি যদি জিরা মরিচ কিনেন 2 মন বা 3 মন, তাহলে আপনি 3 মন কৃষকের কাছ থেকে জিরা মরিচ কিনবেন, 3 মন আপনি ওই বিন্দু মরিচ কিনবেন, 3 মন ছেঁকা মরিচ কিনবেন। এইভাবে কৃষকের কাছ থেকে মরিচগুলি কালেক্ট করবেন, কালেক্ট করে ওই বাজারের মধ্যে একটা জায়গা আছে বা একটা জায়গা নেবেন, ঠিক আছে? ওই জায়গার মধ্যে আপনি মরিচগুলি রাখবেন। রাখার পরে আপনি কিন্তু অবশ্যই আপনার জায়গা থেকে মরিচের যে বস্তাগুলি আছে, মানে বড় আকারের যে বস্তা, যেখানে নাকি মোটামুটি 1 মন করে মরিচ মানে জায়গা নেয়, ওরকম ধরনের বস্তাগুলি আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। কারণ ওইখানে আবার বস্তাটার প্রাইস আপনার কাছ থেকে বেশি রাখবে। দেখা গেলো যে এখানে একটা বস্তার দাম 30 থেকে 20 টাকা, ওইখানে আপনার একটা বস্তা দেখা গেলো 100, 150, 200 টাকা করে রেখে দিবে এই মরিচের বস্তাগুলি। তো আপনি যদি 10 মন মরিচ নেন, তাহলে 10টা বস্তা সাথে করে নিয়ে যাবেন, 20 মন মরিচ আনলে 20টা বস্তা সাথে করে নিয়ে যাবেন। এই টিপসটা আমি আগে জানাই দিলাম আপনাদের, নাহলে আবার ওই 1,500-2,000 টাকা এক্সট্রা জরিমানা যেত আর কি। তো এখন আপনি ওইখানে গেলেন, কৃষকের মরিচ কিনলেন, কিনার পরে আপনি সুন্দরভাবে 10 মন মরিচ কিনলে 10টা বস্তা, 20 মন মরিচ কিনলে 20টা বস্তা। তো 20টা বস্তা সুন্দরভাবে ওইটা একদম সুই দিয়ে সেলাই করা যায়, ওইখানে সুই সুতা আছে, ওইখানে সুই দিয়ে একদম মুখ মেরে সেলাই করবেন। করার পরে ঠাকুরগাঁও শহরে আপনার বিভিন্ন জেলার বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে, ওই কুরিয়ার সার্ভিসে আপনার এই 20 বস্তা মরিচ, 10 বস্তা মরিচ বা 100 বস্তা মরিচই হোক, যেরকমই হোক না কেন, এই মরিচটা আপনি ওই ট্রান্সপোর্টে দিয়ে দিবেন। আপনার এলাকার কুরিয়ার সার্ভিসে ঠিকানা অনুযায়ী আপনার এলাকায় মরিচটা চলে আসবে, বাট আপনি ওইখানে 2-3 দিন পরে যেয়ে ওই মরিচটা নিয়ে আপনি গাড়ি দিয়ে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এরকমভাবে আপনি ওইখান দিয়ে কিন্তু মরিচ আইনে আপনার প্লেসমেন্ট জায়গায়, আপনার গ্রামে বা আপনার যেখানে বসবাস করেন সেইখানে কিন্তু আপনি সুন্দরভাবে শুকনা মরিচের ব্যবসা করতে পারেন, ঠিক আছে? তো এখন আসি যে শুকনা মরিচটা যে আপনি ব্যবসাটা করবেন এটা লাভ কেমন, তাই তো? এটা লাভ কেমন? তো আপনার ওইখানে যদি 4,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা মন যদি কিনা পড়ে, বা যদি আমি কথার কথা দেখাই যে 1 কেজি মরিচে যদি 200 টাকা কিনা পড়ে, বা 250 টাকা কিনা পড়ে, বা 150 টাকা কিনা পড়ে, আপনি কিন্তু অনায়াসেই এইখানে কিন্তু পাইকারি হিসাবে বিক্রি করলেও কিন্তু 300 টাকা, 350 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন, ঠিক আছে? এটা দামের উপরে, দাম যখন কম যাবে কমে বিক্রি করবেন, বেশি গেলে বেশি। যেমন এখন বর্তমানে দেশি মরিচ বা পঞ্চগড়ের জিরা মরিচ ধরেন 370 টাকা বিক্রি হইতেছে, এই মরিচটা ওইখানকার কিনা আছে ধরেন 8,000 টাকা মন, 8,000 টাকা মন বর্তমান, যেটা একদম রিয়েলিটি, একদম মানে এখনকার যে তথ্যটা আমার কাছে আছে সেটা হচ্ছে যে এখন আপনার আড়তে যদি 370 টাকা বা 350 টাকা বিক্রি করে, তাহলে ওইখানে আছে আপনার 8,000 টাকা মন বা 8,500-9,000 টাকা মনের মধ্যেই আছে।
তাহলে আপনি এখন ক্যালকুলেশন করেন যে আপনার কেজি কত পড়তেছে, তাহলে আপনি কেজি প্রতি যদি 50 থেকে 60 টাকা করে লাভ করেন আপনার দোকানে বৈসা, আপনি যদি পাইকারি বিক্রি করেন সারা দিনে, আপনি যদি 20 কেজি মরিচ বিক্রি করেন আপনার 1 থেকে 1.5 হাজার টাকা একদম অনায়াসে ইনকাম। আবার পাইকারি যারা 10 থেকে 20 কেজি মরিচ নেবে তাদের কাছে আপনি 50 টাকা লাভ করলে 20 কেজি মরিচে দেখা গেল আপনার 1 হাজার টাকা কিন্তু এসে পড়তেছে। ঠিক আছে, তো শুকনা মরিচের ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ আছে। ঠিক আছে, আর শুকনা মরিচ আনার ক্ষেত্রে যদি আরও ডিটেলস যদি আপনাদের ওই আরও যদি ঠিকানা প্রয়োজন হয় তাহলে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আরও সুন্দরভাবে আপনাদের ওই ঠিকানাটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা বা আজকের যে ব্যবসার যে পরামর্শটা আপনাদের আমি দিলাম, এটা যদি একটু ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার একটা লাইক দিবেন, আমার সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। তবে আজকে আমি যে ব্যবসাটার কথা বলছি এই ব্যবসাটা 100-এ 100 আমার পরামর্শ অনুযায়ী আপনি করতে পারেন, একদম রানিং ব্যবসা। ঠিক আছে, মানুষের শুকনা মরিচ কী বলবো, অনবরত 24 ঘন্টা প্রয়োজন, অনবরতই লাগে, শুকনা মরিচ ছাড়া মানুষের একদম চলেই না। ঠিক আছে, তো আপনি এই ব্যবসাটা করতে পারেন, আমি আশা করি আপনি সাকসেস হবেন যদি একান্ত একটি প্রোডাক্ট শুকনা মরিচ নিয়ে কাজ করেন। তো আজকের মতন এই পর্যন্তই, অনেক বড় বড় করছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাস্তবসম্মত আপনাদের একটা বিজনেস আইডিয়াটা দিয়ে গেলাম।